ভারতের বাংলা ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী গুরুতর অসুস্থ, পিঠে যন্ত্রণায় ভুগছেন তিনি। ভারতের বেশ কয়েকটি ইংরেজি গণমাধ্যম জানিয়েছে দিল্লিতে তার চিকিৎসা চলছে, তাই অভিনয় ও অন্যান্য কাজ থেকে সাময়িক দূরে আছেন তিনি। অনেকদিন ধরেই বড় পর্দায় দেখা যাচ্ছে না মিঠুন চক্রবর্তীকে। অসুস্থতার কারণেই এই মুহূর্তে রূপালী পর্দা থেকে দূরে সরে রয়েছেন বলিউডের ডিস্কো ড্যান্সার। বড় পর্দা থেকে ছুটি নিলেও ছোট পর্দায় মাঝে মধ্যে দেখা যেত মিঠুনকে। মূলত ড্যান্স রিয়েলিটি শো ড্যান্স ইন্ডিয়া ড্যান্সের বিচারক ছিলেন তিনি, কিন্তু শারীরিক কারণে ওই শো থেকেও সরে দাঁড়ান এই অভিনেতা। অভিনেতা পুত্র মহাক্ষয় চক্রবর্তী জানিয়েছেন, 2008 সালে দক্ষিণ আফ্রিকায় শুটিংয়ের সময় একটি স্ট্যান্ড করার সময় পিঠে আঘাত পান মিঠুন। ওই ঘটনার পর থেকে মাঝে মধ্যে পিঠের ব্যথায় কাবু হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। চিকিৎসার মাধ্যমে ভালো হলেও মাঝে মধ্যেই ফের কাবু হয়ে পড়েন অভিনেতা। মহাশয় জানিয়েছেন, বয়স বাড়তে শুরু করায় মিঠুনের ব্যথার দাপটও মাঝে মধ্যেই বাড়তে শুরু করে। সেই কারণে নিয়মিত ফিজিওথেরাপিস্ট এর নিয়ম মেনে ম্যাসাজ করানো হয় তাকে। তার মাঝেই এবার ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। পিঠে যন্ত্রণার জন্যে এক সময় ওটিতেও চিকিৎসা করান মিঠুন, কিন্তু তেমন কোনো লাভ হয়নি। শেষবার তাকে আয়ুষ্মান খুরানা পল্লবী শারদে অভিনীত হাওয়াই যাদের ছবিতে দেখা গিয়েছিল। জানা গেছে দিল্লিতে চিকিৎসায় ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি, শীঘ্রই হয়তো তার আপন ঠিকানায় দেখা যাবে এই অভিনেতাকে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টস করে জানিয়ে দিন। আর বিনোদন জগৎ সহ আরো নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।